ট্রাক চালককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। রাতে রক্তাক্ত অবস্থায় গোপালনগরের শিমুলিয়া এলাকা থেকে উদ্ধার। বনগাঁও মহকুমা হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয় ট্রাক চালকের। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার তিন। সোনার বিস্কুটের জন্য ট্রাক চালককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য বনগাঁ শহর জুড়ে। মৃত ট্রাক চালক গৌর দত্ত বনগাঁ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চামড়াকুঠি এলাকার বাসিন্দা। জানা গেছে, বুধবার বাংলাদেশে পণ্য খালাস করে তিনটে নাগাদ বাড়িতে ফেরেন তিনি। তার কিছু সময় পর মোটরসাইকেলে করে দুজন এসে গৌরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। মৃত ট্রাক চালকের পরিবারের দাবি, যাবার সময় তারা বলে যায় গৌর যে গাড়ি চালাতেন সেই গাড়িতে তল্লাশি করতে যাচ্ছেন, সোনার বিস্কুট পেয়ে গেলেই তাকে বাড়িতে দিয়ে যাবেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে, বাড়ির লোক বাড়িতে না ফেরায় অবশেষে বনগাঁ থানার দ্বারস্থ হয় পরিবারের সদস্যরা। বনগাঁ থানায় অভিযোগ জানিয়ে বাড়িতে ফেরার পর গোপালনগর থানার অন্তর্গত শিমুলিয়া এলাকা থেকে ফোনে খবর পান কে বা কারা গৌরকে মারধর করে ফেলে রেখে গেছে। এরপর পুলিশের সহযোগিতায় আহত ট্রাক চালককে ভর্তি করা হয় বনগাঁ হাসপাতালে। হাসপাতালে আনার কিছু সময় পর তারা জানতে পারেন মৃত্যু হয়েছে তার। গৌর দত্তের স্ত্রী মুন্নি দত্ত বলেন, দুজন অচেনা লোক বাইকে করে এসে স্বামীকে তুলে নিয়ে যায়। আমরা বাধা দিতে গেলে আমাদেরকেও নোংরা ভাষায় কথা বলে, তারপর আর তার কোনো খোঁজ পাইনি। যা একবার তুলে নিয়ে গেছে আর দেখিনি, সেই মরা দেহ কেন আমি হসপিটালে দেখিছি। ওরে আমি চিনি না দাদা, আমি চিনি না, আমি কোনোদিন তাদের দেখিনি। আমি যেতে চেয়েছি, তারা নিয়ে যায়নি আমারে। আরো খিস্তি কামারি মেরেছে, আমার মেয়েকে মেরে খিস্তি কামারি মেরেছে। আজকে বেশি চিৎকার করবেন না, আবার আমি নিয়ে যাচ্ছি, গাড়ি চেক করে নিয়ে তাই দিয়ে যাব। শুধু আমি চাই ওদের ন্যায্য বিচার, আর ওদের ফাঁসি চাই। মৃত ট্রাক চালকের মেয়ে সাগরিকা জানায়, বাবাকে তুলে নিয়ে যাবার কিছু সময় পর ফের দুজন বাড়িতে আসে। তারা বলে সোনার বিস্কুটগুলি বাড়িতেই রয়েছে, বাবা সেগুলি ফিরিয়ে দিতে বলেছে। আমরা বলি ফোনে কথা বলিয়ে দিন, বাবার গলা নকল করে অন্য কেউ একজন ফোনে কথা বলে আমাদের সাথে। আমরা তাদের ধরে রাখার চেষ্টা করি, আমাদের হাত ছিটকে পালিয়ে যাবার সময় বলে যায়, এই দেখ হাতে রক্ত লেগে রয়েছে, তোর বাবাকে আমরা মেরে ফেলেছি। সে জামা কাপড় খুলে সবে এসে বসেছে, তারপরে এই পারে যাদের জিনিসটা তারা এসে বাবার সত্যি কথা বললো, এরকম মিডিয়ায় নিয়ে নিয়েছে। নেওয়ার পরে এবার বাবারা তুলে নিয়ে গেল, বললো চল আমরা গাড়ি চেক করে আবার দিয়ে যাচ্ছি। এবার ওরা তার আবার নিয়ে গেল, আবার 10-20 মিনিট পর আবার এসছে, তখন আর বাবা ছিল না সাথে। এবার এসে এবার আমাদের বলছে কি, তোর বাবা বললো তোদের কাছে নাকি মাল রয়েছে বের করে দিতে। তবে এবার আমরা বলছি, তা বাবা যখন বলছে তাহলে আমাদের সাথে কথা বলিয়ে দিন। এবার তো অন্য একটা লোকের কাছে ফোন করে অন্য ভয়েস শুনিয়ে বলছে কি, তোর বাবা বললো এটা। আমি বলছি কি, এটা আমার বাবার ভয়েস না। তারপরে বলছে এবার ওদের যে আমরা আটকে রাখতে গেছি, জামা কাপড় টেনে ধরেছি, বলছে কি যে হাতে রক্ত দেখছিস তো, তোর বাবারে মেরে দিয়ে এসছে। এবার তারপরে যাও লোকজন ডাকতে গেছে, ওরা স্কুটিতে ছিল চলে গেছে তাড়াতাড়ি করে। তখন শিমুলিয়া ক্যাম্পের ওখান থেকে ফোন আসে, যে এবার ফোন আসার পরে বাবার ডিটেলস জিজ্ঞেস করে কি করে না করে, এবার নেশা করে নাকি সেসব জিজ্ঞেস করছিলাম, না নেশা করে না। এবার তারপরে বললো যে ওখানে নাকি পাশে পড়েছিল, ওরা তুলে নিয়ে এসছে। হসপিটাল টোটোর থেকে নামার সময় দেখছি বাবারে আইসিউতে নিয়ে যাচ্ছে বেডে করে, চোখ খোলা রয়েছে, দাঁত মুখ হা হয়ে রয়েছে। এবার তারপর আইসিউ থেকে বের করে নিয়ে আসলো, বলছে যে পোস্টমর্টম করতে হবে। সূত্রের খবর, অতীতেও বাংলাদেশ থেকে চোরা পথে সোনা পাচারের কাজে যুক্ত ছিলেন মৃত ট্রাক চালক। বুধবার বাংলাদেশ থেকে 4টি সোনার বিস্কুট তাকে দেওয়া হয় ভারতে আনার জন্য। মৃতের স্ত্রীর দাবি, বিস্কুটগুলি নিতে অস্বীকার করেন তিনি, তা সত্ত্বেও জোর করে তাকে দিয়ে পাঠানো হয় বিস্কুটগুলি। ওরা জোর করে দিয়েছে, ও বলেছে ভাই আমার ভয় লাগছে আমি নেব না, তাই জোর করে দিয়েছে। দেওয়ার পরে সে নাকি ভিডিওরা মাল নিয়ে নিয়েছে, নিয়ে এবার ও সে বাড়ি এসেছে, এসে তারপর ওকে দুটো লোক তুলতে নিয়ে চলে গেছে। আমি বলছি আমি যাব, তা আমারে নিয়ে গেল না, আমারে খিস্তি খামারে মেরে ঠেলা মেরে দিয়েছে। আমি জামা ধরে চিৎকার করে ডাকতে গিয়েছি, সবাই বেরিয়েছে, তার আগে গাড়ি টান দিয়ে। বিস্কুটগুলি বাংলাদেশ থেকে আনার সময়
বাংলাদেশ বর্ডার গার্ডের জওয়ানেরা বিস্কুটগুলি বাজেয়াপ্ত করে। বাড়ি ফিরে আসেন গৌর। বাড়িতে আসতেই কয়েকজন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। মনে করা হচ্ছে ভারতীয় পাচারকারীরাই বিস্কুটগুলি না পেয়ে তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে। দিনে দুপুরে শহরের বুক থেকে একজনকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর তথা বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ বলেন, পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের নাম রশিদ মণ্ডল, রাকেশ কারিগর ও মনোজ বৈদ্য। ধৃতেরা যথাক্রমে পেট্রাপোল ও গাইঘাটা থানা এলাকার বাসিন্দা। ধৃতদের এদিন বনগাঁ থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সীমান্ত এরিয়ায় বর্তমান যে সিচুয়েশন আমরা কন্টিনিউয়াস প্রসেসে দেখতে পাচ্ছি যে বনগাঁকে অশান্ত করছে বা ভারত বাংলাদেশের স্মাগলিং, এবং তার ফলশ্রুতি হিসেবে কেউ মার্ডার হচ্ছে, কারো জমি চলে যাচ্ছে, এসব এই সোনা পাচার, তথ্য পাচার, হুন্ডির কাজ বিভিন্ন কাজের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা বর্ডার সীমান্তে যেটা হচ্ছে যেন রুটিন চেকিং হচ্ছে, দু চারটে মাল ধরছে ছেড়ে দিচ্ছে, মূল আসামির কাছে পৌঁছচ্ছে না। আজকে আমাদের এখানে একটা গরিব ছেলে ট্রাক ড্রাইভার, তাকে এই কাজে দু চারটে টাকার জন্য হয়তো তাকে নিযুক্ত করছে, করে সেখানেই শুনতে পাচ্ছি বর্ডারে সেই মাল ধরা পড়েছে। সেই মাল ধরা পড়লে তার সেই মালটা কোথায় গেল, এটা আমাদের প্রশাসনকে দেখতে হবে। সীমান্তে যারা রক্ষী থাকবে, সীমান্তে যারা কাস্টম থাকবে, সীমান্তে যারা বিশেষ করে ল্যান্ড পোর্ট পুলিশ থাকবে, তাদের নীতিগত, চরিত্রগত এবং সততার মধ্যে দিয়ে এখানে কাজ করতে হবে। আমি নির্দ্বিধায় বলছি, যারা এই অপরাধের সংখ্যা বাড়াচ্ছেন অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্যে, প্রশাসনের লোক যারা এর সঙ্গে রয়েছেন, আমি হলো এখন এখানে বলছি, উচ্চ পর্যায়ে বলবো, এবং প্রয়োজন হলে আমি আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা জানাবো। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।